বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আলহামুল্লা বকাত আলহামদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ রাসিল্লা আবাদ পিস টিভি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন তাদেরকে আমার শুভেচ্ছা ও মুবারকবাদ আমি আপনাদের খিদমতে আবার হাজির হয়েছি এক এক নতুন বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে মহাপ্রলয় বা ক্যামত বা শেষ দিবস আমরা সকলে জানি প্রতিটি জিনিসের প্রথম এবং শেষ আসে পৃথিবীতে যা কিছু আছে এবং আকাশে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির একদিন অবসান ঘটবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্ব ছাড়া যেদিন এই জিনিসটি সংঘটিত হবে সেই দিন হবে শেষ দিবস এবং কেয়ামত আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমল করতে এবং এটা পরীক্ষা স্বরূপ আল্লাহ আলা কোরআনের মধ্যে বলেই দিয়েছেন জিন্না ওয়াল খালাকুল ইল্লা ইবুদিন দানব এবং মানবকে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আল্লাহর এবাদত আমরা কে কতটা করতে পারলাম না পারলাম তার রেজাল্ট এবং ফলাফল হবে সেই শেষ দিবসে এখন আমাদের সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে কেমতের দিন সব কিছু এক এক করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে সেই হিসাবের দিনকে বলা হয় কেমতের দিন বা শেষ প্রলয় বা শেষ দিন আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে অনেক জায়গায় এই শেষ দিবসের কিছু দৃশ্য তিনি উল্লেখ করেছেন যেমন ছোট্ট একটি সোরা সোরা জিলজাল এখানে কিছু কেমতের কথা উল্লেখ করেছেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله سبحانه وتعالى بولن যখন প্রকম্পিত করা হবে এই ভূপৃষ্ঠকে বা এই ভূমিকে পৃথিবীকে প্রকম্পিত করার মতো সেদিন ভূগর্ভে যা কিছু আছে সব সেগুলো বের করে দেবে মানুষ সেদিন জিজ্ঞেস করবে এই পৃথিবীকে কি হয়েছে তোমার তুমি এরকম কনে কেন হয়ে গেলে তখন সে পৃথিবী উত্তর দেবে যে এটি মাত্র আল্লাহর আদেশ আল্লাহর আদেশে আমি এই অবস্থায় ফিরে এসেছি সেদিন মানুষ দলে দলে নির্গত হবে নিজের কর্মফল দেখার জন্য যদি কেউ চুল পরিমাণ অনুপরিমাণ সৎকর্ম করে থাকে তাহলে সেদিন সেটা সে প্রত্যক্ষ করবে আর যদি কেউ অনুপরমাণ পাপের কাজ করে থাকে তাহলেও কিন্তু সেটা সে সেদিন প্রত্যক্ষ করবে তাহলে এই আয়াত থেকে সুরাত থেকে আমরা ক্যামতের কিছু নিদর্শন ক্যামতের কিছু কথা বুঝতে পারলাম কেমন সংগঠিত হবে ইসরাফিল আলহি সালাতামের ফুকের মাধ্যমে তিনি প্রস্তুত হয়ে আছেন শুধু আল্লাহর কখন আদেশ হয় আল্লাহর কখন হুকুম হয় এই হুকুমের তিনি অপেক্ষায় রয়েছেন যেদিন আল্লাহব্বুল আলমিন ফোঁক দেওয়ার তিনি আদেশ করবেন সেদিন তিনি ফোঁক দেবেন আর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফিল পায় দহম কেয়া ফোঁক দেওয়া হবে সেই বাসিতে তখন সকলেই অজ্ঞান হয়ে যাবে এবং তারা শেষও হয়ে যাবে একমাত্র আল্লাহ যাকে চাবেন তারা ছাড়া আবার দ্বিতীয়বার যখন ফোঁক দেওয়া হবে তখন তারা জ্ঞান ফিরে পাবে জীবন ফিরে পেয়ে আবার তারা দাঁড়াতে আরম্ভ করবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম যখন ফোঁক দেওয়া হবে তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা ধ্বংসের ফোঁক আবার দ্বিতীয় ফোক যখন মারা হবে তখন আবার সমস্ত জীবিত হয়ে উঠবে কিন্তু তারা জীবিত হয়ে কি দেখবে নিজের ঘরবাড়ি বাড়ি আর স্বজন না নিজের গ্রাম না নিজের ব্যবসা বাণিজ্য না তখন দেখতে পাবে হাসরের ময়দান হাসরের ময়দান তা দেখতে পাবে সে পৃথিবী আর নেই সে আকাশ আর নেই সে অবস্থার সমস্ত পরিবর্তন ঘটে গেছে এখন তারা লক্ষ্য করবে আমরা হাঁসরের ময়দানেই আছি এইভাবে ক্যামতের সূচনা হবে আর অন্যান্য বর্ণনা এসেছে হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে এমন এমনভাবে হঠাৎ করে সংঘটিত হবে যে কোনো মানুষ টেরই পাবে না কেউ যদি হাতে মুঠোর ভাত নিয়ে থাকে সেটা মুখে নিয়ে যাওয়ার আগে আগেই ক্যামত সংগঠিত হয়ে যাবে আর ক্যামত সংগঠিত হওয়ার কিছু নমুনা তার কিছু দৃশ্যের কথা হাদিসে এবং কোরআনে বর্ণিত হয়েছে আমি আপনাদের সামনে তার কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে হলো একটা যে আমরা এখনই শুনলাম যে প্রথম ফোঁক দেওয়া হবে এবং দ্বিতীয় ফোঁক মারার সাথে সাথে সবাই জীবিত হয়ে উঠবে কিন্তু এর মধ্যে ডিস্টান্স কত এটার ব্যাপারে ওরা আমাদের একতলাফ রয়েছে আবহাওয়ার একটা হাদিস রয়েছে বোখারে মুসলিমের হাদিস আবহাওয়ারা বলছেন আমি রসুল সাল্লু আলিয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে এর মধ্যে ডিস্টান্স হচ্ছে চল্লিশ তো সাহেবরা জিজ্ঞেস করলেন চল্লিশ বছর তিনি বললেন এটা আমি জানি না তারা বললেন চল্লিশ মাস তিনি বললেন আমি এটা জানি না তারপর বললেন এটা কি চল্লিশ দিন আবহারা বললেন আমি এটা জানি না তো যাই হোক এটা দুটা ফোক আমাদের বিশ্বাস করতেই হবে তাছাড়া কেমত যখন সংগঠিত হবে তখন সূর্য এই দুনিয়ায় যে অবস্থা রয়েছে সেই অবস্থায় থাকবে না এখন আমাদের কাছ থেকে সূর্য অনেক দূরে রয়েছে এখন সূর্য আমাদেরকে সঠিকভাবে কিরণ দান করছে কিন্তু ক্যামতের মাঠে সূর্য সে অবস্থায় থাকবে না সূর্য অনেক কাছে চলে আসবে বোখারি এবং মুসলিমের বর্ণিত হয়েছে হাদিস মেকদাদ মেঘদাদ আল্লাহন বর্ণনা করছেন রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন ক্যামতের দিন সূর্য মানুষের এক মাইল কাছে চলে আসবে চিন্তা করুন যদি সূর্য এক মাইল নিকটে হয়ে যায় তাহলে তখন কি অবস্থা হবে কী অবস্থা হবে রসুল সাল্লাসাল্লাম তার বর্ণনাও দিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে তিনি বলছেন মানুষের যার যেমন কর্ম ঠিক কর্ম অনুপাতে সে তার ঘামে ভুগবে কারো কর্মের অনুপাতে তার ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত আবার কারো হবে হাঁটুর পর্যন্ত কারো হবে ছাতি পর্যন্ত আর কারো হবে নাক পর্যন্ত যার যেমন পাপ সেই পাপ অনুপাতে তারা ঘামে কাল ক্যামতের মাঠে সূর্যের তাপে তারা কি হবে হাবুডুবু খেলবে এ একটা তার চিত্র তারপরে বলা হয়েছে যে ক্যামতের দিন মানুষ এমন দুরবস্থায় থাকবে সেদিন কেউ কারুর সাহায্য করতে পারবে না কারুর ক্ষমতা হবে না যে আমি কারোর জন্য আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে সেদিন কাল কেমতের মাঠে কোনো নাফস কোনো মানুষ কেউ কারু কাজে আসবে না আল্লাহ সুবাহ তাল্লা সহ নামার মধ্যে কথা বলেছেন যে আল্লাহ রবুল আলমিন যাকে পারমিশন দেবেন তিনিই কথা বলবেন তাছাড়া কেউ কথা বলতে পারবে না আমরা আরও দেখি কেমতের দিন মানুষ যখন দুরবস্থায় থাকবে তখন তারা নির্বয় হয়ে চিন্তা ভাবনা করে বলবে যে আমরা এখন কি করি আমরা কোথায় যাই তখন কেউ কেউ পরামর্শ দেবে যে আমরা যাই সুপারিশ করতে কার কাছে আমরা যাব প্রথম আদম আলাইসলামের কাছে তিনি যদি আমাদের এই দুরবস্থার কিছু ব্যবস্থা করতে পারেন তাহলে আজ আমাদের কিছু পরিত্রাণ হবে আমাদের কিছু লাভ হবে তাছাড়া আর কারো কিছু করার নেই তারা সকলে যাবে আদম আলাহি ইসলামের কাছে হাদিসটি এমাম আবু হর এমাম বুখারি এবং মুসলিম মরণে করেছেন আবহাওয়ার কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলছেন রসুমসাল্লাইসাল্লামের হাদিস রয়েছে এইভাবে যে মানুষরা তখন আদম আলাসলামের কাছে যাবে আদম আলা বলবেন যে আমি তো কিছু করতে পারবো না আমার সেই দিনটা স্মরণ হচ্ছে যেদিন আমি আল্লাহর কথা অমান্য করেছিলাম তিনি বলেছিলেন তুমি ওই গাছের কাছে যাবে না আর সে গাছের জান্নাতে সেই গাছে তুমি ফল খাবে না কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম আল্লাহ আমার ব্যাপারে তিনি এত রাগান্বিত হয়েছিলেন হয়তো আর কোনো দিন ওরকম রাগান্বিত তিনি হননি তবে তোমরা এখান থেকে চলে যাও আমি নিজে নিয়ে নিজে চিন্তিত নাফসি নাফসি বলে তিনি বিদায় দিমার বলবেন যে তোমরা নূ আলাইসালামের কাছে যাও তখন তারা নিজেদের বাঁচার তাগিদে নুয় সালামের কাছে এসে বলবে হেনু আল্লাহ আপনার নাম দিয়েছেন আবদান শাকুরা আপনি আল্লাহর শুকুর গোজার বান্দা আপনার কথা আল্লাহ শ্রবণ করবেন আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন এই দুরবস্থায় এখন আমাদের কোনো পথ নেই নিশ্চয়ই আপনি আল্লাহ কাছে আমাদের কিছু ব্যবস্থা করে দেন নু আলাহ তখন তিনি তার অবজ্ঞতা স্বীকার করবেন যে আমার একটাই মাত্র দোয়া ছিল মুস্তাজাব দোয়া যে দোয়াটা আমি আল্লাহর কাছে করে ফেলেছি আমার উম্মতের বদ্ধ হিসাবে সেদিন আল্লাহ রাবুল আলমিন হয়তো আমার প্রতি রাগান্বিত হয়েছেন আমি সেই জন্য আল্লাহর কাছে মুখ দেখাতে পারছি না আমি নিজেকে নিজে ব্যস্ত তোমরা ইব্রাহিম আলাহিচ্ছাল্লা কাছে যাও তারা তখন ইব্রাহিম আলাহিস্লা কাছে আসবে আর বলবে হে ইব্রাহিম আলাহিচ্ছলাতসাল্লাম আপনি আমাদের কিছু ব্যবস্থা করে দেন এখন আমাদের কোনো উপায় নেই আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে খুব সুন্দরভাবে এই নামটা দিয়েছেন নিশ্চয় আপনার কথা আল্লাহ শ্রবণ করবেন আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন তখন তিনি বলবেন যে আমি আল্লাহর কাছে লজ্জিত বা আল্লাহ আমার ব্যাপারে ক্ষিপ্ত হয়েছিলেন ওই দিনে যেদিন আমি মিথ্যা বলেছিলাম তিনি মিথ্যা বলেছেন তা লম্বা ঘটনা রয়েছে কোনো কারণে কিন্তু তিনি স্বেচ্ছায় বলেন নাই দাওয়াতের বা হেকমতের জন্য বলেছিলেন কিন্তু সেটা ছিল মিথ্যা অমনবিদের জন্য সেই মিথ্যার জন্য তিনি চিন্তিত হয়ে বলছেন যে আমি পারছি না নাফসি নাফসি তোমরা যাও মুসাল্লাহ ইসলামের কাছে তারা মুসাল্লাহ ইসলামের কাছে ফিরে আসবে মুসাল্লাহ ইসলামকে সেই কথা বলবে তারা যে আপনি কিছু ব্যবস্থা করে দিন আপনি কলিমুল্লাহ আল্লাহ আপনাকে খুবই ভালোবাসেন আপনি যদি আমাদের কিছু ব্যবস্থা করেন তাহলে আমরা পরিত্রাণ পাবো মুসা ইসলাম বলবেন আমি একটা পাপের কাজ করেছিলাম যেটা হলো যে এক থাপে এক লোককে আমি মেরে ফেলেছিলাম তাই সেটা নিয়ে আমি চিন্তিত আমি নিজের নফসকে নিয়ে চিন্তিত তোমরা অন্য জায়গায় চলে যাও তোমরা ঈসা আলাইসাল্লামের কাছে চলে যাও তারাও নিরপায় হয়ে একের পর এক নবীর কাছে তারা আসছে শুধু কেমতের ভয়াবহতা দেখে এবং সেই ভীষণ আজাবের কথা চিন্তা করে তারা এক নবীর কাছে গিয়ে একের পর এক নবীর কাছে তারা স্থানান্তরিত হচ্ছেন আর নিজেদের আকুল আবেদন তাদের কাছে পেশ করছেন ঈসা আলাহি কাছে তারা এলো আসার পরে তারা সব কথা বললো যে আপনি আমাদের এই ব্যবস্থা করুন ইসলাম তিনিও বলবেন নাফসি নাফসি তিনি অন্য কিছু উল্লেখ করেননি এই অবস্থায় থেকে তিনি বলবেন তোমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে যাও মোহাম্মদ সাল্লা কাছে যাওয়া হবে তখন নবী সাল্লাহসাল্লাম বলবেন আমি এর জন্য আছি আমি তোমাদের জন্য সুপারিশ করবো শ্রদ্ধেয় সুধামণ্ডলী আমাদের সামনে বিরতি রয়েছে বিরতির পরে আবার ইনশাল্লাহ ফিরে আসি ততক্ষণ অপেক্ষা করুন আসসালামু আলাইকুম কাতু মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকর আনুকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইচ্ছিল সরুপথে জান্নতি কাফেলা জান্নাতের সরল পথে আসন घेरेছে শয়তান সে পথে কে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:30 টায় বাংলাদেশে পিএস বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য আমরা কথা বলছিলাম ক্যামতের দিবসে ক্যামতের মাঠে মানুষের দুরবস্থার নিয়ে নবী সাল্লাহু তাদের ব্যবস্থা করার জন্য আল্লাহর আরসের নিচে দিন সেজদায় পড়ে যাবেন তাকে বলা হবে আপনি মাথা ওঠান চান আপনার চাওয়া পূরণ করা হবে তখন তিনি উঠবেন তারপরে তার যে দরখাস্ত সেটা গ্রহণ করা হবে এইভাবে আমরা হাদিসে পাচ্ছি এখানে একটা কথা বলে নিচ্ছি রসুল সাল্লু তিনি সুপারিশ করবেন ঠিকই কিন্তু নিজের ইচ্ছাই তিনি পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন তাকে পারমিশন না দেবেন আল্লাহ সুবান তালা কোরআন বলেছেন যে প্রতিটি সুপারিশ মালিক আল্লাহ তার হাতে সব কিছু সুপারিশ রয়েছে কিন্তু আমাদের মধ্যে অনেকে বলে থাকেন যে তোমরা আমাদের ভক্ত হয়ে যাও আমাদের অনুসরণ করো আমরা তোমাদের কাল ক্যামতের মাঠে কি করব সাহায্য করব বা তোমাদের সুপারিশ করতে পারবো এ ধরনের অনেকে ধারণা রাখেন প্রিয় বন্ধুবর্গ না কখনোই না কাল ক্যামতের মাঠে কেউ কারো কাজে আসবে না আল্লাহ রব আলামিন আগেই বলেছেন লাখন আফসুন লেন আফসিন সাইয়া পল আমর ইয়মদুলিল্লাহ কালকে আমাদের মাঠে কোনো নাফস কোনো মানুষ কোনো আত্মীয় স্বজন কাজে আসবে না সমস্ত ব্যাপার বা সমস্ত বিষয় থাকবে আল্লাহর হাতে কেমতের মাঠে সুপারিশ আমরা এই ঘটনা জানলাম আবার আরও ভয়াবহ কথা শুনুন আবহাওয়ার কর্তৃক বর্ণিত বুখারি মুসলিম হাদিসে রয়েছে আল্লাহ সব আলা আদম আলাহাইসালামকে বলবেন তোমার সন্তানের মধ্য হতে তুমি বাছাই করো আদম আলাহিসালাম বলবেন যে আমি কি বাছাই করব। কোথাটা বাছাই করব তখন বলা হবে যে যাহার নামে যদি তুমি বাছাই করো বলে কতটা বলা হবে একশোর মধ্যে নিরানব্বইটা আর এক বর্ণনা এসেছে এক হাজারের মধ্যে নশো নিরানব্বইটা তার মনে বলা যাচ্ছে যে হাজারে একজন জান্নাতে যাবে তাছাড়া কেমন তোর মাঠে

রসুল সাল্লাসাল্লাম বলেছেন কালকে আমতের মাঠে কোনো মানুষ হটে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে চারটে প্রশ্নের উত্তর না দেবে এক নম্বর প্রশ্ন হলো তার জীবন সম্পর্কে তার অমর সম্পর্কে বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি তোমার সম্পন্ন বয়সটা কিসে খরচ করেছ আর বিশেষভাবে যে যুব যৌবন অবস্থা এই যৌবন অবস্থাটা তুমি কীভাবে কাটিয়েছ এই তাকে জিজ্ঞেস করা হবে আর জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে সম্পদ সে কীভাবে উপার্জন করেছে এবং কোন পথে সেই উপার্জিত সম্পদ সে খরচ করেছে আর জিজ্ঞেস করা হবে তার জ্ঞান সম্পর্কে তার এলিম সম্পর্কে সে জ্ঞান অর্জন করে কিভাবে সে আমল করেছে সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্ন চারটে উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সেখান থেকে হটে যেতে পারবে না প্রিয় বন্ধুবর্গ তাহলে আমরা বুঝতে পারছি কেমতির ভয়াবহতা কেমতির অবস্থা কি আমরা কি সত্যিকারের এখন থেকে এই প্রশ্ন উত্তর আমরা তৈরি করছি এখন আমাদের আল্লাহ রবুল্লাহ আলামিন সময় দিয়েছেন বয়স দিয়েছেন সম্পদ দিয়েছেন জ্ঞান দিয়েছেন তো এই সমস্ত প্রশ্ন উত্তর আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলামিন এখন থেকে প্রস্তুত করতে বলছেন প্রশ্ন আউট হয়ে গেছে এর পরেও যদি আমরা ফেল করি তাহলে আমাদের মতো এত দুর্ভাগ্য ছাত্র আর হতে পারে না পৃথিবীর মানুষ আমাদের চিন্তা করা দরকার তাছাড়া আল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষভাবে কোনো কোনো মানুষের জন্য বলেছেন তারা জাহার নামে যাবে আমরা যেন সেরকম কাজ না করি তিন ব্যক্তির জন্য বলেছে মুসলিম শরীফ এটাও বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করে নিজে রক্ত দিয়েছে শহীদ হয়েছে সেও কিন্তু জাহার নামে চলে যাবে যদি তার নিয়তটা না ঠিক থাকে আল্লাহ রবল আলমিন তাকে উঠাবেন কেমন মাঠে বলা হবে যে তুমি কি করেছো আমার পথে সে বলবে আমি তোমার পথে সংগ্রাম করেছি আল্লাহ বলে মিথ্যা বলছে তুমি তুমি বাহাদুরি প্রমাণ করার জন্য করেছ ইত্যাদি ইত্যাদি তাছাড়া সম্পদশালী যে দান করেছে তাকেও ঠিক ওই প্রশ্নে করা হবে সে বলবে তোমার পথকে উজ্জ্বল করার জন্য তোমার পথে সাহায্য করার জন্য আমি দান করেছি তখন আল্লাহ বলবে মিথ্যা বলছো তুমি তোমার নাম কামাবার জন্য করেছো কারি সাহেব যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের মধ্যেও এরকম করা হয়েছে তারা বলবে তাদেরকে জিজ্ঞেস করে তুমি কী করেছো ইলিম শিখে কেরাত শিখে আল্লাহর কিতাব শিখে তুমি কী করেছো বলছো আমি শিখেছি এবং শিখাইছি আল্লাহ বলবে মিথ্যা বলছো তুমি তোমার নাম কামাবার জন্য করেছি ইত্যাদি তো এই ব্যক্তিগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে প্রমাণিত রয়েছে তাদেরকে আল্লাহর বল আলমী জাহান্নামে দেবেন তাহলে আমরা পরীক্ষায় কাজ করেও পরীক্ষায় ফেল করছি তাহলে কাজটা আমাদের কেমন করতে হবে কাজটা আমাদের স্বচ্ছভাবে করতে হবে যেভাবে আমাদের করা প্রয়োজন নিয়ত শুদ্ধ বুদ্ধ করে আমাদেরকে কী করতে হবে কাজ করতে হবে প্রিয় বন্ধুবর্গ তবেই আমরা আমরা সেই ক্যামতের মাঠে কী করবো কৃতকার্য হতে পারবো তাছাড়া রসুলসাল আলাইসাল্লাম একথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কাল ক্যামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিয়ে হবে নামাজের আউআালামাই হাসিল কেয়ামা আসলা وإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله روى الترمذي وحسنه الألباني إمام الترمذيের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের যদি তার নামাজ সঠিক হয়ে থাকে তাহলে তার জীবনের সমস্ত কর্ম সঠিক বলে আল্লাহর কাছে পরিগণিত হবে আর যদি সে নামাজ না পড়ে থাকে তাহলে তার জীবনের সমস্ত কর্ম পণ্ড হয়ে যাবে কিয়ামতের মাঠে কি কি জিনিস হিসাব নেওয়া হবে কি প্রশ্ন করা হবে আল্লাহ রুবুল্লাহ আলামিন সবই বলে দিয়েছেন তারপরেও যদি আমরা এই ব্যাপারে গাফিল হয়ে থাকি এরপরে যদি আমরা এই ব্যাপারে এই ব্যাপারে ব্যাপারটা উত্তর আমরা ঠিক না করি প্রস্তুত না করি তাহলে আমাদের দুর্ভাগ্য আল্লাহ রুবুল্লাহ আলমিন এই ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন শুধু এখানেই কথা শেষ নয় কথা অনেক রয়েছে কেমতের এই ভয়াবহতার পরে কী রয়েছে তার তো রয়েছে জান্নাত এবং জাহান্নাম সেটা তো বিচারের একটা ময়দান আপনি কী আমল করেছেন না করেছেন সেদিন আপনি জানতে পাবেন আপনার কর্ম যদি শুদ্ধ হয় তাহলে জান্নাত পাবেন আর যদি অশুদ্ধ হয় তাহলে জাহান্ন মেজে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জান্নাতবাসী করুক আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেছেন ফ্মা মান ফল ওয়া হু ফাহাফিয়া ফুআন হা নারুন হামিয়া যার আমল নামার পাল্লাটা ভারী হবে যার নেকি বেশি হবে সৎকর্মের সংখ্যা বেশি হবে সে জান্নাতে যাবে আর যদি কারো পাপের সংখ্যা বেশি হয় তাকে জাহান্নামে যেতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহরবল্লাহ আলমিন আমাদেরকে বলেই দিয়েছেন যে কেমতির অবস্থায় কি হবে সব কিছুই আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওজন করবেন এই সতর্ক আমাদেরকে দিয়ে দিয়েছেন আর শুধু তাই নয় যাতে করে আমরা সুন্দরভাবে এই পরীক্ষার হলে পৃথিবীতে সুন্দরভাবে পরীক্ষা দিই সুন্দরভাবে আমরা কর্ম করে যাই তার জন্য ভালো মন্দ যে রেজাল্ট জান্নাত ও জাহান্নাম তার বর্ণনাও পুরানা হাদিস আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন রসুল সাল্লাহ আলিয়া একটা হাদিস আমাদের সামনে পেশ করি আবু হরে আল্লাহ আনহো মুসলিম শরীফ হাদিস বর্ণনা করছেন রসুল সাল্লাই সাল্লাম বসে আছেন এবং বর্ণনা করলেন তোমরা কি জানো জাহান্নামের আগুনের তাপ কত জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার এই আগুনের তাপের চাইতে সত্য গুণ বেশি আর অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে জাহান আগুনের রঙ হয়েছে কালো ফুঁক মেরে মেরে ফেরেস তারা সেটাকে উত্তেজিত করেছে আর তার রং হয়েছে কালো প্রিয় বন্ধুবর্গ আর জাহান নামে পরিধি কত জানেন শুনুন আর একটা হাদিস রসুল সাল্লাইসাল্লাম আবার এটাও বরহর হাদিস মুসলিম শরীফের রসুল সাল্লাম বসে আছেন তার মধ্যে একটা কি হলো করে একটা শব্দ হলো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন জানো তোমরা এই শব্দটা কিসের শাহবাগন বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল সাল্লাম বললেন এই শব্দটি হচ্ছে এই যে সত্তর বছর আগে জাহান্নামের নামের কেনারা থেকে একটা পাথর ছাড়া হয়েছিল সেই পাথরটি তার গভীরতায় আজ পৌঁছাইল তাহলে চিন্তা করে দেখুন জাহার নাম কত গভীর হবে না কেন আদম আলাই ইসলামকে নিয়ে তেমত পর্যন্ত কত মানুষ আসবে আর অধিকাংশ মানুষ যাবে কোরআনে মহালিসে আলোক বাজা যাচ্ছে জাহার নামে তাহলে জাহান্নাম নাম বড় বড় হতেই হবে তাই প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন জানি না কার কপাল কি আছে আমরা এই পৃথিবীতে পরীক্ষার হলে রয়েছি আমাদেরকে চিন্তা করতে হবে এই জাহান্নামের কথা আগুনের কথা আগুনের উত্তাপের কথা তাহলে কিন্তু আমরা সঠিকভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যদি তোমরা পাস করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে সুন্দর স্বর্গ সুন্দর জান্নাত রয়েছে যে জান্নাতে রয়েছে হর ইন সুন্দর জান্নাতে রয়েছে হর ইন অর্থাৎ সুন্দরী সুন্দরী রমণী রয়েছে সেগুলো রূপে তোমরা পাবে আর তাদের মানে সুন্দরী কথা তো আমি বাদই দিলাম হাদিসে আমরা এতটুকু পাচ্ছি যে তারা যে ওড়না ব্যবহার করে সেই ওড়না বলা হয়েছে এত দামি যে পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে দিলে জান্নাতের হুরদের একটা ওড়নার সমান দাম হবে না আরও বলা হয়েছে আমর্ষে রাত্রে যদি সেই হুর একটা হুর এই পৃথিবীতে মুখ বাড়িয়ে দেয় তাহলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে প্রিয় বন্ধুবর্গ এইভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উৎসাহিত করেছে জান্নাত লাভের জন্য পরীক্ষায় পাশ করার জন্য আর ভয় দেখিয়েছেন জাহান্নামের অবস্থা বলে এই কথা বলতে চাই আপনাদের কাছে আল্লাহ রুবুল্লা আলামিন এখন তো ক্যামত অনুষ্ঠিত করেননি কিন্তু তার আগেই আমাদেরকে সব কিছু এর সিম্পল বলে দিয়েছেন যাতে করে আমরা পাঠ করি যাতে করে আমরা একটু বুঝি যাতে করে আমরা আল্লাহকে ভয় করি জাহান নামকে ভয় করি কেমতের দৃশ্যকে আমরা ভয় করি আমরা সঠিকভাবে সঠিক পথে চলি আর কেমতের মাঠে আমরা কী কার্য হই এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আগে ভাগে বলে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে সৎ আমল করার তৌফিক দিক আর যত বর্জনীয় জিনিস আছে সেগুলো আমরা বর্জন করি যাতে করে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের পাপিষ্ট অন্তর্ভুক্ত না করেন আমাদেরকে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন এবং কাল ক্যামতের মাঠে আমরা ডান হাতে আমল নামা পাই বাম হাতে যেন না পাই আর ডান হাতে আমল নামা নিয়ে আমরা সেই চির স্বর্গে আমরা প্রবেশ করতে পারি এই কামনা রেখে আজকের মতো এই প্রিয় দর্শক আমাদের কাছ থেকে বিদায় চাইছি আল্লাহ সকলকে তৌফিক দিক এবং ভালো রাখুক السلام عليكم ورحمة الله وبركاته শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বাদরুদ্দ জানাবি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলা কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশে দিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো বেদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামিক